এসিএল ইঞ্জুরি কীভাবে বুঝবেন কিভাবে বুঝবেন যে আপনার এসিএলে আঘাত হয়েছে কিনা বন্ধুগণ যখন আপনার হাঁটুতে আঘাত লাগে আর যদি আপনার এসিএল ড্যামেজ হয়ে যায় তাহলে সেই জায়গায় কিছু প্রকারের লক্ষণ দেখা যায় প্রথম লক্ষণটি হল ইনস্টিবিলিটি মানে এর কাজ হচ্ছে ওপরের হার ফিমার আর নিচের হার টিবিয়াকে সংযুক্ত করা আর এসিএল নিচের হার টিবিয়াকে সামনে যাওয়া থেকে বাঁচিয়ে রাখে মানে প্রেভেন্ট ইন্টিরিয়ার ট্রান্সলেশন অফ টিবিয়া মানে টিভিয়াকে সামনের দিক এগিয়ে যাওয়ার থেকে বাঁচিয়ে রাখে এসিএল একটি মোটা সুতো হয়ে থাকে যখন এসিএল ছিঁড়ে যায় তখন রোগীকে অস্থিরতা হয় মানে নিচের হার সামনের দিক যেতে থাকে এই অস্থিরতা আপনাকে সক্রিয় জীবনধারাকে লিড করতে বাধা দেয় অনেক সময় এসিএলের সঙ্গে লকিংও হতে পারে মানে হাঁটু আটকে যায় সোজা হয় না ব্যথা হতে পারে ফুলেও যেতে পারে যদি এসিএলের সাথে সাথে কাজ আর বাকি লিগামেন্টগুলোও ড্যামেজ হয় তাহলে একটু আলাদা ধরনের লক্ষণ দেখা যায় যেমন ক্লিকিং সাউন্ড হওয়া লকিংও হতে পারে আরও অনেক ধরনের লক্ষণ দেখা দেয় তবে এসিএল ইঞ্জুরিতে প্রধান লক্ষণগুলো এগুলোই ইনসিবিলিটি লকিং ফুলে যাওয়া আর ব্যথা হওয়া যখন এই ধরনের লক্ষণগুলো আপনাকে দেখা দেয় তখন আপনি একটি অর্থোপেডিক সার্জনের সঙ্গে দেখা করেন একটি অর্থোপেডিক সার্জন আপনার হাঁটুকে এক্সামিন করেন এন্টেরিয়ার ড্রয়ার টেস্ট করতে পারেন টাচম্যান টেস্টও করতে পারেন ল্যাট্রাল পিভোর্ড শিফ টেস্টও করতে পারেন এই টেস্টগুলো যদি পজিটিভ আসে তাহলে মনে করবেন আপনাকে এসিএল এর হাই গ্রেড টিয়ার হয়েছে এই টেস্টের পর ডক্টর এমআরআই করতে বলেন এমআরআই আমাদের হাঁটুর সফট টিস্যুগুলো দেখা যায় মানে ম্যানিসকাস দেখা যায় লিগামেন্টগুলো দেখা যায় এসিএল পিসিএল এলসিএল এল সি এমসিএল কাটলেস দেখা যায় এমআরআইতে আমরা বুঝতে পারি যে এসিএলে কোন গ্রেডের ইঞ্জুরি হয়েছে গ্রেড ওয়ান না গ্রেড টু না গ্রেড থ্রি বা এসিএলের সাথে সাথে কোনো অন্য ধরনের ইঞ্জুরি তো যুক্ত নেই যেমন ম্যানিসকাস বা অন্য কোনো লিকামেন্ট তো যদি এই ধরনের রকম সমস্যা আপনার হয়ে থাকে আপনি আপনার এমআরআই রিপোর্ট আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি দেখে ডিটেলে বলবো যে আপনার জন্য সবথেকে ভালো চিকিৎসা কোনটি